22 সেপ্টেম্বর সকাল 10টা নাগাদ কলকাতাকে বিদায় জানিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের নতুন ঠিকানা কোয়েম্বাটোরে পৌঁছানোর উদ্দেশ্যে। সমস্ত আপনজনদের বিদায় জানিয়ে আমি আর উদিতা মন খারাপের সাথে প্রথমবার এরোপ্লেনে চড়া চাপা উত্তেজনা সহ পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। এয়ারপোর্টের ভিতরটা সুন্দর করে সাজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই জায়গাটা সব থেকে সুন্দর। গেট নাম্বার 24 থেকে আমাদের চেকিং ছিল। আমরা চেকিং টাইমের আধা ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই এই জায়গাটায় বসে বাইরের দৃশ্য উপভোগ করতে থাকলাম। এরপর ফাইনালি দুপুর 12:30 নাগাদ চেক ইন করে আমরা টানেলের ভেতর দিয়ে হেঁটে চললাম এরোপ্লেনে ওঠার উদ্দেশ্যে। ঢোকার আগে আবার একবার আমাদের বোর্ডিং পাস চেক করে ফাইনালি আমাদের এরোপ্লেনে ঢোকার অনুমতি দেওয়া হলো। ঠিক বাসের মতোই দুপাশে সিটের মাঝখান দিয়ে সরু রাস্তায় কোনো রকমে আমাদের লাগেজগুলো টেনে নিয়ে আমরা আমাদের সিট নাম্বার খুঁজতে খুঁজতে এগিয়ে চললাম। এক্সট্রা টাকা পে করে আমরা উইন্ডো সিটটাই নিয়েছিলাম, যাতে প্রথমবার প্লেনের জানলা দিয়ে উঁকি মেরে বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা যেতে পারি। এরপর সেফটি ইনস্ট্রাকশন দেওয়া শেষ হলে দুপুর 1:15 নাগাদ আমাদের এয়ারবাস রানওয়েতে দৌড়ানো শুরু করলো, আর তার সাথে সাথে আমাদের বুকের ভিতর হৃৎপিণ্ডটাও দৌড়াতে শুরু করলো, আর মুহূর্তের মধ্যে ডানা মেলে আমরা পাখির মতো আকাশে উড়ে গেলাম। উপর থেকে তখন বড় বড় বিল্ডিংগুলো এক একটা ইটের সাইজের মতো মনে হতে লাগলো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেঘেদের দেশে। আর তার কিছুক্ষণ পরে মেঘেদেরও উপরে। মাথার উপর নীল আকাশ আর পায়ের নিচে সাদা মেঘ, ঠিক যেন স্বর্গরাজ্য। কিন্তু মাত্র 2 ঘন্টা পরেই দুপুর 3:15 নাগাদ আবার আমাদের স্বর্গরাজ্য ছেড়ে নেমে আসতে হলো মাটিতে, হায়দ্রাবাদ এয়ারপোর্টে। পঁয়তাল্লিশ মিনিট লেওভার টাইমের পর 4:00 নাগাদ যখন হায়দ্রাবাদ থেকে আমাদের এরোপ্লেন আবার ছাড়লো কোয়েম্বাটোরের উদ্দেশ্যে, তখন সেখানে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি মাথায় করে আমাদের এরোপ্লেন আবার আকাশের দিকে উড়ে গেল। আর উপরে উঠে আমরা এই আলো মেঘের এক অপরূপ দৃশ্যের সাক্ষী হলাম। কিছুক্ষণ পর কালো মেঘ পাড়ি দিয়ে আমরা আবার খোলা নীল আকাশের নিচে এসে পৌঁছালাম। আমাদের পায়ের নিচ দিয়ে তখন পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, আর তার নিচে চাদরের মতো ছড়িয়ে রয়েছে উঁচু উঁচু পাহাড়। আবার কিছুক্ষণের জন্য আমরা স্বর্গরাজ্যে বিচরণ করার অনুভূতির সাক্ষী হলাম। কিন্তু ঠিক ভোরের স্বপ্ন ভেঙে যাওয়ার মতোই ঠিক বিকেল 5:00 নাগাদ ফাইনালি আবার আমরা নেমে আসলাম কোয়েম্বাটোর এয়ারপোর্টে। এখন থেকে এই শহরই হতে চলেছে আমাদের নতুন ঠিকানা, এবং এখানেই শুরু হতে চলেছে আমাদের আরও একটা নতুন জীবনযাত্রা। এরোপ্লেন থেকে নেমে আবার টানেলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের লাগেজগুলো কালেক্ট করার উদ্দেশ্যে। ঠিক কলকাতার মতোই খুব সুন্দর করে সাজানো কোয়েম্বাটোর এয়ারপোর্টও। আমাদের লাগেজগুলো কালেক্ট করার পর একটা ওলা গাড়ি বুক করে কোয়েম্বাটোর এয়ারপোর্টকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম আমাদের আগে থেকে বুক করা হোটেলে চেক ইনের উদ্দেশ্যে।
আগামী দু তিন দিনের জন্য এই হোটেলের রুমটাই হতে চলেছে আমাদের ঠিকানা। এরপর কি হলো সেটা জানার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন, যাতে করে আমরা যখনই এরপর কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোয়েম্বাটুরে।